নদী থেকে বালি তোলার সময়সীমা এক মাস বাড়ানোর দাবি ঘাট মালিকদের। রাজ্যের মুখ্য সচিবের নির্দেশ আসার পরই শর্ত সাপেক্ষে পূর্ব বর্ধমান জেলার বালিঘাটগুলিকে খুলে দেওয়া হয়েছিল শনিবার, কিন্তু গোলসির শিকারপুরের আটটি এবং কালনার দুটি বালিঘাটকে খোলার নির্দেশ ছিল না। জেলাশাসক বিজয় ভারতী জানিয়ে দিলেন, বন্ধ থাকা ঘাটগুলিও খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলাশাসক এদিন জানিয়েছেন, গত 31 ডিসেম্বর রাত্রে গোলসি থানার শিকারপুরে বালির ডাম্পার উল্টে একই পরিবারে পাঁচজনের মৃত্যুর ঘটনায় শিকারপুর এলাকার আটটি বালিঘাটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। সোমবার থেকে সেই আটটি ঘাট এবং কালনা দুটি সহ জেলার সমস্ত বৈধ ঘাটগুলিকেই খুলে দেওয়া হয়। জেলাশাসক জানিয়েছেন, শিকারপুরের ঘটনায় মৃতের পরিবারের হাতে সোমবারই 6 লক্ষ টাকা ক্ষতিপূরণ বাবদ তুলে দেওয়া হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে বালিঘাট খুললেও করোনা সংক্রান্ত 10 দফা বিধি নিষেধ তাদের মানতে হবে, অন্যথা তাদের বালিঘাট বন্ধ করা এবং প্রয়োজনে তাদের লাইসেন্সও বাতিল করা হতে পারে। জানা গেছে, গত 4 মে রাজ্যের মুখ্য সচিব একটি নির্দেশ জারি করে শর্ত সাপেক্ষে বালিঘাটগুলিকে খোলার নির্দেশ দেয়। সেই নির্দেশ মোতাবেক 10 দফা শর্ত আরোপ করা হয় বালিঘাটগুলি চালানোর ক্ষেত্রে। আর এরপরই গত 8 মে পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতীর নির্দেশ জারি করেন। এদিন জেলাশাসক জানিয়েছেন, বালিঘাট চালু হলেও কোথাও বালি মজুত করা যাবে না, রেড জোনে বা রেড জোন থেকে কোনো গাড়ি যাতায়াত করতে পারবে না। কেবলমাত্র কন্টেনমেন্ট জোন বাদ দিয়ে জেলার যে সমস্ত প্রান্তে নির্মাণ কাজ শুরু হয়েছে সরাসরি বালিঘাট থেকে সেখানে বালি নিয়ে যাওয়া যাবে। বালি উত্তোলন এবং গাড়ি যাতায়াত কেবলমাত্র সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত করা যাবে। এদিকে বালিঘাটগুলো খুলে দেওয়ার কয়েক হাজার মানুষ আবার রোজগারের রাস্তায় ফিরতে পারবেন বলে আশার আলো দেখতে শুরু করেছেন এই ব্যবসার সঙ্গে যুক্ত কয়েক হাজার মানুষ। প্রসঙ্গত উল্লেখ্য, 1.5 মাসের ওপর বন্ধ থাকার পর ফের বালি খাদানে কাজ স্বাভাবিক হওয়ায় প্রক্রিয়া শুরু হলেও ঘাট মালিকদের দুশ্চিন্তা কাটছে না। কারণ হিসেবে একাধিক ঘাট মালিক জানিয়েছে, বর্ষা আসন্ন, নিয়ম মতো 15 জুন থেকে নদী থেকে বালি তোলা সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয় প্রতি বছর, কিন্তু করোনা পরিস্থিতির কারণে এবছর বালি কারবারের মূল সময়ে বড়সড় ধাক্কা এসেছে। আর এরই মাঝে 1 মাসের মধ্যে যদি ফের বালি তোলার কাজ বন্ধ করে দেওয়া হয় তাহলে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেও শেষমেশ বড়সড় ক্ষতির সম্মুখীন হবেন তারা। বালিঘাট মালিকদের একাংশ জানিয়েছেন, ইতিমধ্যেই এই সম্ভাবনার কথা জেলাশাসককে জানানো হয়েছে, পাশাপাশি এই সময়সীমা আরও 1 মাস বাড়িয়ে দেওয়ার বিষয়ে আবেদন জানানো হয়েছে প্রশাসনের কাছে। সেক্ষেত্রে 15 জুনের পরিবর্তে জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত বালি তোলার কাজ যাতে চালিয়ে যেতে পারেন ঘাট মালিকরা, সে ব্যাপারেও আবেদন জানিয়েছেন তারা। তারা জানিয়েছেন, এই ব্যবস্থার অনুমোদন পেলে লকডাউনের ফলে ক্ষতির অনেকটাই পূরণ হয়ে যাবে। এদিকে সোমবার থেকেই বর্ধমানের দামোদর তীরবর্তী একাধিক বালিঘাটে পুরো দমে কাজ শুরু হয়ে গেছে। যদিও কয়েকটি জায়গায় সরকারের নির্দেশ মেনে বালি তোলার কাজ সঠিকভাবে হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। লকডাউন থাকার জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছিল, তার জন্য আমাদের থানা পুলিশ প্রশাসন আমাদের সবাই সহযোগিতা করেছে। তার জন্য আমরা এই দিন কদিন ঘাট খোলার থেকে আমরা কদিন টুকটাক কাজবাজ করে খাওয়া দাওয়া করতে পারছি, বাজারঘাট করতে পারছি। আমাদের এই কদিনের জন্য খুব আনন্দ পেয়েছি সরকার থেকে, থানার থেকে বা আমাদের বর্ধমান পৌরসভা থেকে যতটা সহযোগিতা করার বর্ধমান সরকার বা বর্ধমান থানার থেকে আমাদের অনেক উপকার করেছে, অনেক অসংখ্য ধন্যবাদ দিই তাদেরকে। আগে কী হারে দিন কাটাচ্ছিলাম আমরা? খুব লকডাউনে কদিন আমরা খুব অসংখ্যভাবে দিন কাটাচ্ছিলাম, খুব কষ্টে দিন কাটাচ্ছিলাম আমরা। কোনোরকম দিন আনা দিন মজুরি তো আমাদের, প্রতিদিন না খাটলে আমরা বাজারঘাট বা আমাদের সংসার চলে না। তার জন্য আমাদের এই টুকটাক কাজবাজ করে আমাদের সংসার চলে। সরকার যে একটা নির্দেশিকা জারি করেছেন যে সব রকম মাস্ক পরে বা এ পরে কাজ করবেন, আমরা খুব নির্দিষ্টভাবে পালন করছি, সবাই মাস্ক পরে কাজবাজ করছি, সবাই কারোর থেকে কারোর ডিস্টেন্স রাখছি, এইভাবে আমরা পালন করে চলেছি। আপনার নাম পড়েছে? আমার নাম ব্রজন মণ্ডল, সদরঘাট, বর্ধমান। কি বলছেন? এখন কর্মহীন পড়েছিলাম করোনা ভাইরাসের জন্য, এখন ঘাটটা খুলেছে, আমাদের ভালো হচ্ছে। এখন কাল থেকে আমাদের ঘাটটাকে খুলেছে, আজকে 2 দিন হচ্ছে, 2 নম্বর ঘাট। 2 নম্বর ঘাটটাকে আমরা লোকার থেকে বালি তুলে টলি লোড দিচ্ছি, এখন ভালো আছি। এরকম যদি চলে তো আমাদের ভালো লাগবে। আগে কি পরিস্থিতি ছিল? আগে খুব খারাপ পরিস্থিতি ছিল, কাজবাজ ছিল না, খাবো কি, চাল দিচ্ছিল সরকার, চালই কি হবে, আর সবজি এটা ওটা কিনতে হবে, সেগুলো কোথার থেকে পাবো, না কাজ করলে খাবো কি, এই যে প্রথম কথা। কাজ হচ্ছে, এখন ভালো লাগছে। আর প্রশাসনের পক্ষ থেকে যে মাস্কের নির্দেশ দেওয়া হয়েছে যে মাস্ক পরে কাজ করতে হবে, সেই নির্দেশ কি আপনারা পালন করছেন? হ্যাঁ, করছি। আপনার নাম? জয়দেব মণ্ডল। আর শিকারপুরেরটা তাহলে অর্ডার করুন, আজকে খুলে দেব। আচ্ছা, 8টা যেটা বন্ধ আছে? হ্যাঁ, 8টা ঘাট শিকারপুরে, কালনা 2টা ঘাট। আচ্ছা, এদের কি কিছু বলা হলো যে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে? ওটা তো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, করতেই হবে। আবার কোম্পানি আবার বন্ধ করে দেবে। কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি গ্রামীণ এলাকায় সব এলাকায় চালু হয়েছে, সেদিন চালু করতেই হবে। রেড জোন থেকে কোনো গাড়ি আসবে না বা যাবে না তো এই ঘাটগুলো থেকে? রেড জোন বলা যাবে না, কন্টেনমেন্ট এরিয়া বলা যাবে।
না এখান থেকে যে গাড়িগুলো রেড জোন তো আমাদের দিবাতে না এখানে নয় অন্য জেলার কথা বলছি অন্য জেলায় যাবে গাড়ি এখান থেকে না যাবে না আবার ওই জেলা থেকে কোনো গাড়িও আসবে না না আসবে না ওটা ইন্টার ডিস্ট্রিক্ট বিদিন ডিস্ট্রিক্ট যেখানে কনস্ট্রাকশন সাইট আছে বালিঘাট থেকে ওখানে আর স্ট্যাকিং পারমিশন নাই রিপিট করে বলছি নো স্ট্যাকিং পারমিশন মানে বালি কলকাতায় যাবে না কলকাতা তো যাবেই না ও তো বর্ডারে আটকে দেবে আর স্ট্যাকিংও করতে পারবে না আচ্ছা আপাতত যে চিফ সেক্রেটারি অর্ডার আছে খুব ক্লিয়ার বালিঘাট থেকে কনস্ট্রাকশন সাইট কবে থেকে চালু হয়েছে স্যার এটা কাল থেকে চালু 9 তারিখ থেকে চালু না পরশু থেকে আটটা ঘাট ছাড়া আটটা দুটা কাল না দশটা ঘাট ছাড়া সব চালু আছে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট টাইমস বাংলা।